আইস, এখন রিস্ক নিয়ে দত্তবাড়ির ঘরের ভিতর ঢুকছি। দেখতে পাচ্ছ, এই দেখো ঘরের ভিতর ঢুকেছি। তোমাদের কথা মতোই এখন দাঁড়িয়ে আছি দত্তবাড়ির একেবারে মধ্যে, কিন্তু আর দত্তবাড়ি বলে কিছু নেই, শুধুই ধ্বংসস্তূপ চারিদিকে দেখতে পাচ্ছ। আর এই বাড়িতেই কিন্তু মানে ইতিহাস জানলে অনেকে শিহরিত হবে, রবার্ট ক্লাইভ কিন্তু এই বাড়িতেই আশ্রয় নিয়েছিল। আর পলাশির যুদ্ধের সময় রবার্ট কষ্টটা হলো এই যে একটা ইতিহাস চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, দত্তবাড়িকে ভেঙে ফেলা হচ্ছে, মন আনচান করে উঠলো। মানে ফেসবুকে পোস্টটা দেখে, একটা সালটা সম্ভবত 1756, আমাদের ভারতবর্ষের নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের যুদ্ধ চলছে, মানে রবার্ট ক্লাইভের সংগ্রাম চলছে। সেই সময় রবার্ট ক্লাইভ এবং ব্রিটিশ বাহিনী রাজা নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে পালিয়ে আসেন, মানে ভয়ে, নদীপথে, এই জয়নগর মজিলপুরে। এবং এইখানে এই জয়নগর মজিলপুরে দত্তবাড়ি রবার্ট ক্লাইভকে আশ্রয় দেন, মানে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে পালিয়ে আসেন রবার্ট ক্লাইভ, এবং এই দত্তবাড়ি যেটা জয়নগর মজিলপুরে আশ্রয় দেন রবার্ট ক্লাইভকে। এবং এরপরে রবার্ট ক্লাইভ আরও আরও ব্রিটিশ বাহিনী আনেন এবং অবশেষে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। এবং পরাজিত হওয়ার পর খুশি হয়েই এই দত্ত পরিবারকে তিনি এই দত্ত বাড়িটা উপহার দেন। মানে বুঝতে পারছো কতটা ভয়াবহ একটা ইতিহাস লুকিয়ে আছে এই বাড়িটাতে। গাইস, এখন দাঁড়িয়ে আছি দত্ত বাড়ির ঠিক সামনে, দেখতে পাচ্ছ। আর এই সেই দত্ত বাড়ি, মানে যে দত্ত বাড়িতে আমাদের অনেক আবেগ, অনেক মানে টিফিনের সময় খেলা থেকে, অনেক বল হারানো থেকে শুরু করে, আর শুধু তাই নয়, অনেক ইতিহাস লুকিয়ে আছে যে দত্ত বাড়িতে। সেই দত্ত বাড়ি আস্তে আস্তে ভেঙে পড়ছে। আর এইদিকে দেখো কীভাবে ইটের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এই চারিদিকে, মানে দেখে খুবই কষ্ট লাগছে। আর এই যে দত্তবাড়ির মাথাটাও অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে, মানে অনেকটাই ভেঙে গেছে। ওইদিকে দেখছো একটা কাবু কাজ করছে, এই জানলা টানলাগুলো দেখতে পাচ্ছ পুরোটাই ভেঙে পড়ছে। আর এই যে স্মৃতি, প্রত্যেকটা কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে। তো এইখানে দাদারা কাজ করছে, দাদার নাম বলে দাও। সিরাজ। আর তোমার নাম কি? কোথায় বাড়ি তোমাদের? মানে এইখানে নয়? না। তো এই বাড়িটা সম্বন্ধে কি জানতে নাকি? শুধু কাজে এসেছি, তাই তো? এত বড় ইতিহাস ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটা এলাকার একটা ইতিহাস, তোমাদের কি খারাপ লাগছে ভেঙে ফেলতে? খারাপ লাগছে না, আবার লাগছে না, যেহেতু ওরা বলেছে ওর বিক্ষিপ্ত আমরা কাজে এসছে, কিছু করার নেই। তো কদিন ধরে ভাঙা চলছে মোটামুটি? আমরা আজকে এই কি, ওরা তো ভাঙা চলছে এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ আগে থেকে? আরো কতদিন লাগতে পারে তাও? এখন এক মাস, মানে প্রচুর শক্ত হয়ে না আগেকার দিনের। আচ্ছা, আচ্ছা, যে কোনো মুহূর্তে চলে যেতে, যে কোনো মুহূর্তে ধস লাগতে পারে। আচ্ছা,
দাদাদের অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি পিছনে সমস্ত ইট গুলো গুঁড়ো হয়ে পড়ে রয়েছে এদিকে, আর দত্তবাড়ির অবস্থা আপাতত এই, মানে উপরতলাটা অলরেডি ভেঙে ফেলা হয়েছে মোটামুটি। পালাচ্ছি আবার ছিঁড়িবে উঠি বারে বার জোনাকির ছাদে, ও আমাদের খবর ও জমেছে জবর ভীষণ আহ্লাদে, ও দেখতে পারি দেবে। তো তোমরা আমাকে বলেছিলে একদিন দত্তবাড়ির ভিতরটা দেখানোর জন্য ভিডিও করতে বলেছিলে, তো আমি যেতে পারিনি কখনো, বাট আজকের এই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে লাস্ট, দাদাদের কাছ থেকে পারমিশন নিলাম, ভিতরটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। ভেঙে ফেলেছে, আর কিছুই দেখানোর নেই। কিন্তু আর দত্তবাড়ি বলে কিছু নেই, শুধুই ধ্বংসস্তূপ চারিদিকে দেখতে পাচ্ছ। আর এই বাড়িতেই কিন্তু, মানে ইতিহাস জানলে অনেকে শিহরিত হবে, রবার্ট ক্লাইভ কিন্তু এই বাড়িতেই আশ্রয় নিয়েছিল। আর পলাশির যুদ্ধের সময় রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার কাছ থেকে পালিয়ে আসার সময় নৌপথে কিন্তু এখানে আসে এবং এই দত্ত পরিবারই আশ্রয় দেয় ওদের। আর পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ জেতার পরে খুশি হয়ে এই দত্ত পরিবারকে এই দত্ত বাড়িটা উপহার দিয়েছিল, মানে আমরা বইয়ের পাতায় যাদের নাম পড়ে থাকি এই বাড়িতেই কিন্তু সেই রবার্ট ক্লাইভ আশ্রয় নিয়েছিল। আর দেখতে পাচ্ছ সেই ইতিহাস ধ্বংস হয়ে যাচ্ছে, মানে কিছু করার নেই। কাকুরাও বলছিলেন যে বিল্ডিংটা রিস্ক, মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তেও পারে। তবে সরকার অনেক ইতিহাসকে সংরক্ষণ করেছে, যদি সম্ভব হতো এটাও করা যেত, কিন্তু সেটা আর করে ওঠেনি, কারণ এটাও আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এখন রিক্স নিয়ে দত্তবাড়ির ঘরের ভিতর ঢুকছি, দেখতে পাচ্ছ এই দেখো ঘরের ভিতর ঢুকেছি, খসে খসে পড়ছে এখন সব এখানে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতেই খসে খসে পড়ছে ওপর থেকে। রিক্স নিয়ে তোমাদের জন্য দেখাতে এলাম, এই হচ্ছে ঘরের ভিতর দত্তবাড়ি। ঢুকেছিলাম এই ঘরে এই জায়গায়, বাট ওইখান থেকে সব পড়ছে তাই আর গেলাম না রিক্স নিয়ে মোটামুটি। আর এই রয়েছে বাকি বারান্দাটার অবস্থা এখন, মানে চারিদিকটা এই অবস্থা এখন। দেখতে দেখতে শেষ হলো একটা অধ্যায়ের, দেখতে দেখতে শেষ হলো একটা ইতিহাসের, এক প্রাচীন ইতিহাসের। কত ছেলেমেয়ের আবেগ, কত ছেলেমেয়ের বল হারিয়ে যাওয়া, কত ছেলেদের ক্রিকেট খেলা, কত টিফিন খাওয়া বসে মজিলপুর জেম ট্রেনিং স্কুলের ছাত্র যারা আছো, বা বিকেলবেলা রেলিং ব্যান্ডে আড্ডা দেওয়া, বা দত্তবাড়ির মাঠে খেলা, সবই শেষ হয়ে গেল একটা সময়ে। সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়, আর এই পিছনেই গড়ে উঠেছে নতুন দত্তবাড়ি, মানে দত্তরায়দের পুরানো বাড়িটাকে বিক্রি করে এইখানে নতুনভাবে বাড়ি করেছে, দেখতে পাচ্ছ। অবভিয়াসলি এটা ওনাদের ডিসিশন, আমরা কি ভাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নয় যে এটা বাঁচিয়ে দেবো, বাট ইতিহাসটা থাকলে অবশ্যই খুবই ভালো হতো, কারণ ইতিহাস আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু মনে করিয়ে দেয় বারে বারে। তো যাই হয়ে থাক, ভিডিওটা করলাম একটা স্মৃতি হিসাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।